একই ভিডিওর মাধ্যমে আমি তিরিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত কাটিংটা বলে দেব। তোমরা এই মডেলটির দিকে লক্ষ্য করো আমার সম্পূর্ণ ভিডিওটি আমি এই মডেল দেখিয়ে এ টু জেড একদম বলে দেব। কোথায় তোমাদের কি করে নিতে হবে ছোট হলে কিভাবে নিবে বড় হলে তোমরা কিভাবে নিবে প্রথমে দেখো ব্লাউজের ঝুল বা সেলাই পয়েন্ট নিয়ে আমি পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার দাগটিকে একটা স্কেলের সাহায্যে আমি একদম স্টেট সোজা একটি দাগ দিয়ে দিলাম এবার এইখান থেকে দেখো তিরার মাপ নিয়ে নেব আমি এইখান থেকে সাড়ে সাত ইঞ্চি তিরার মাপ নিয়ে নিলাম তোমরাও তোমাদের বডি অনুযায়ী তিরার মাপ নিয়ে নেবে যেহেতু এটা একটা বোটনিক বা প্রিন্সেস কাট ব্লাউজ এইবার আমি এইখান থেকে সোজা সাত ইঞ্চি আরমোহল নামে নিয়ে বডি মেজারমেন্টের জন্য দাগ দিয়ে দিলাম এবার এইখানে দেখো আমাদের যা বডি থাকবে সেটাকে চার ভাগের এক ভাগ নিতে হবে এইখানে মনে করো আটত্রিশ সাইজের ব্লাউজ তাই আমি সাড়ে নয় ইঞ্চিতে নিয়ে একটি দাগ দিয়ে দিলাম এবার বাড়তি সেলাই মার্জিন আরও দেড় ইঞ্চি নিয়ে আরেকটি দাগ দিয়ে দিলাম এবার আমরা কমরের মাপ নিয়ে নেব ঠিক একইভাবে যা কমর থাকবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে এইখানে কমর ছিল তিরিশ তাই আমি তিরিশের অর্ধেক চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিলাম এইখানে টেকিংয়ের জন্য এক ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়ে দিলাম বাড়তি দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি দাগগুলিকে মিলিয়ে দিলাম এবার এইখান থেকে দেখো পুট নিয়ে নিলাম চার ইঞ্চি ধেতু বোট নেক এইখান থেকে তিন ইঞ্চি নামিয়ে নিলাম একটা বক্স করে নিয়ে আমি গলার শেপটাও সুন্দর করে বসিয়ে দিলাম এবার দেখো এইখান থেকে আমি একটু ডাউন করব আর মহলের দিকে দুই সুদ ডাউন করলাম বগলটা সঠিকভাবে বসার জন্য এইবার দাগটাও মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি হাফ ইঞ্চি উঠিয়ে নেব যেহেতু এইটা ডিপ করে বগল কাটা হাফ ইঞ্চি উঠিয়ে নিয়ে এইখান থেকে আমি সেলাই বগলের শেপ টেনে দিলাম এইবার আমি এই পাটটি কেটে নেব যেহেতু একটা কাগজের মধ্যেই আমি দুটো কাগজ একসঙ্গে পেসন পাট এবং সামনে পাট বের করে নিলাম এবার পেসন পাটটা এখানে সরিয়ে দেব সরিয়ে দিয়ে এইখানে দেখো পুর থেকে ফিতে ধরতে হবে ফিতে ধরে যে বেস্টের পয়েন্ট থাকবে সেই সুযোগ আমাদের মাপ নিয়ে নিতে হবে এটা যদি তোমরা কারো শরীর থেকে নাও তাহলেও এইভাবে নিবে এবং ব্লাউজ থেকে মাপ নিলে এইভাবেই নেবে এইটা সাধারণত নয় সাড়ে নয় বা দশ ইঞ্চির মধ্যে এসে থাকে এইবার দেখো এইখানে তাহলে আমি বেস্ট পয়েন্ট নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি এইবার এইখান থেকে ফিতে ধরে পুর থেকে আমাকে এই কাপড়ের মধ্যেও সাড়ে নয় ইঞ্চি মেপে নিতে হবে এইখান থেকে ফিতে ধরে দেখো সাড়ে নয় ইঞ্চি মেপে নিলাম এইবার এই সাইড থেকেও যে মাপটা আমরা নিব, সেই মাপটাও একটা ফর্মুলার মাধ্যমে নিব। এইবার দেখো কি করে আমাদের বের করতে হবে তোমরা এই মডেলটির দিকে লক্ষ্য করো টোটাল বডিকে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে এক ভাগ তোমরা এখানে নেবে যদি এইভাবে নাও তাহলে তোমাদের এই যে যে কাটরি বা সেলাইটা আছে একদম বেস্টের উপর দিয়ে সঠিকভাবেই পড়বে এইখানে দেখো তাহলে আমার ছিল আটত্রিশ সাইজের ব্লাউজ আটত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি তাহলে আমি এইখান থেকে সরাসরি চার ইঞ্চি নিয়ে নেব চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো দেখো এইখানে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখো এইখান থেকে চার ইঞ্চিতে যখন দাগ দিলাম ঠিক একইভাবে আমি নিচেও চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার দুটি দাগকে একসঙ্গে মিলিয়ে দিলাম এবার দেখো এই যে বগলের যে এখানে আছে এখান থেকে এক ইঞ্চি উঠিয়ে নিলাম উঠিয়ে সুন্দর করে একটি সেপ দিয়ে দিলাম এবার দেখো আমাদের তো ব্রাকাট ব্লাউজে যেমন কাটরি থাকে তাহলে প্রিন্সেস কাজ ব্লাউজে অবশ্যই কাটরিটা কম বেশি হবে ব্রাকাটের মতোই তাহলে এই কম বেশি আমরা কোথায় করব। এইবার দেখো যাদের বেস্ট একটি ছোট এই নিচে কিন্তু আমাদের কাটরি ছোট বড়ো এক ইঞ্চি নিয়ে নেবো ছোটো কাটোরির জন্য বা ছোট বেস্টের জন্য তারপরে উপরে দেড় ইঞ্চি উঠে নিয়ে এইখান থেকে সেপ দিয়ে দেবো এইবার কারো বেস্ট যদি বেশি হয় তাহলে এইখান থেকে কিন্তু আমি দেড় ইঞ্চি নিয়ে নেব দেড় ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে উপরেও দেড় ইঞ্চি তুলে দিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। তাহলে আমাদের কাটরি কম বেশি এইখানেই কিন্তু হয়ে যাবে এবার দেখো যেহেতু আমি এইখানে নিয়ে নিলাম এক ইঞ্চি এবার কাটার পরে তো এইটুকু আমার বাদ পড়ে যাবে তাহলে ওইটুকু আমাদের ওই দিক থেকে নিয়ে নিতে হবে তাই আমি যদি এইখানে এক ইঞ্চি নিয়ে থাকি তাহলে আমার এই সাইডেও এক ইঞ্চি নিতে হবে এইখানে দেখো এক ইঞ্চি নিয়েছিলাম তাই এই দিকেও এক ইঞ্চি নিয়ে নিলাম আর এইখানে যদি যখন দেড় ইঞ্চি নিবো তো এই দিকেও দেড় ইঞ্চি বাড়িয়ে নেব বাড়িয়ে দিয়ে এই দাগটি আমি আমার এই মেন দাগের সঙ্গে আর মহলের দিকে মিলিয়ে দেবো এবার দেখো যখনই মিলিয়ে দিলাম একটু কোনা হয়ে গেল তাহলে আমাদের পেশন পাটের সঙ্গে মিলবে না তাই হাফ ইঞ্চি উঠিয়ে দিয়ে আর একটি দাগ দিয়ে দেবো এবার দেখো আমাদের যখন বেস্টের উপরে কাপড়টা চলে যাবে তখন এটা তো আমাদের পেশন পাটের মাপের তখন আমাদের কী হবে নিচের দিকে একটু শর্ট পড়ে যাবে ছোট হয়ে যাবে তাই এই দিকে হাফ ইঞ্চির মতো বাড়তি দিয়ে এইখানে একটি দাগ দিয়ে মিলিয়ে দেব এবং ওই সাইডেও একটি দাগ দিয়ে মিলিয়ে দেব। এইবার আমরা কাগজটা কেটে নেব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওর মধ্যে একটি লাইক দেবে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার পেসকে অবশ্যই ফলো করবে